আজকে স্যারে আমাকে যে 1 লক্ষ টাকা জরিমানা করছে এটা কোনো কায়দায় মেনে নেব না। আমরা আর্থিক দণ্ড দেওয়ার জন্য আসি না, আমরা আসি উন্নয়নটা যেন হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই 20,000 টাকা করে 40,000 টাকা অনেক কিছু দেশে করে ফেলবে না। যারা ক্যামেরার উপরে ইয়ে করছে ওদের ইয়েটা নিয়ে ক্লোজ করে নেন। আমরা 2 বছর যে ক্ষতিগ্রস্ত আমাদের 2 বছরটা পূরণ করেন আগে। আমরা এখানে এসে যতটুকু বুঝছি আইনের সম্পর্কে ওনাদের কিছু বিষয় এখনো অজানা, এটা এমন অস্থিরতার কিছু নেই। আমরা এখানে আমাদের কাজ করছি, আপনারা আমরা বারবার বলছি বেনারসি যে শাড়ি এটা বাংলাদেশের গর্ব। আমরা চাচ্ছি এটাতে যেন ভোক্তাগণ যখন আসেন ক্রয় করেন এটা তাদের অধিকারের জায়গায় ব্যবসায়ীরা দায়িত্ব পালন করবেন। তো ব্যবসায়ীরা দায়িত্ব পালন করতে গেলে ভোক্তা অধিকার আইন অনুযায়ী কিছু বিষয় আছে, পাকা রসিদ দেখা, তারপর উনি কোথা থেকে ক্রয় করেছেন, এগুলো অবশ্যই রাখতে হবে। আর এই দোকানটি আমরা দেখেছি এটি ফিক্সড প্রাইসের দোকান নয়, এটা দরকষাকষি, এটা এখানকার রেওয়াজি। তো সেখানে আমরা সরকারের সংস্থা হিসেবে আমরা দেখি আসলে উনি যে বিক্রয় করেছেন একটা ওনার কিন্তু একটা কোড থাকে, যখন একটা শাড়ির মধ্যে কোড দেওয়া থাকে। আমরা এই প্রতিষ্ঠানটি দেখেছি যে শাড়িতে যে কোড দেওয়া ছিল ওনারা কত করে বিক্রয় করেছেন, মানে ক্রয় করেছেন, এগুলো আমরা দেখেছি, কিন্তু বিক্রয় কত করে করেছেন এটা কিন্তু নাই। তা আমরা সেটাই দেখছি। আমরা কিন্তু আইন এখানে অস্থিরতার পিছনে অনেক সময় অনেকে বুঝতে পারে না কী হয়েছে। সরকারি সংস্থা হিসেবে আমরা বারবার বলি ভোক্তা অধিদপ্তর কখনো ধরাধরি করে যায় না, ভোক্তা অধিদপ্তর যায় ভোক্তাগণের অধিকার রক্ষার জন্য ব্যবসায়ীগণের দায়িত্বের কথাটুকু মনে করিয়ে দেয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের ক্ষোভ বা এরকম কারণ হওয়ার, এরকম মানে পরিস্থিতি হওয়ার কারণ হচ্ছে যে 2 দিন পর পর আমাদের এই বেনসিপল্লিতে বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন ধরনের সরকারি লোকজন ঈদের সময় বা বাজার যখন আমাদের ভালো থাকে তখন ওনারা এসে আমাদের আঘাত করে। উনি ভোক্তা
শিক্ষা দপ্তর থেকে আসছেন, ওনারা এর আগে আমাদেরকে কোনোভাবে কোনো দোকানের লিস্ট দেন নাই, তালিকা দেন নাই যে এই দোকানটা এই নিয়মে চলবে, আপনার দোকান এই নিয়মে চলবে, এই নিয়মে না চললে আপনি আপনার নামে মামলা হবে। তো আমি সম্মানিত ওনাকে বলবো যে ওনারা আমাদেরকে এখন পর্যন্ত কোনো কাগজপত্র আজকে পর্যন্ত চিঠি দেন নাই, একটা পাঠান নাই যে আপনাদের বেনশিব পল্লী বা শাড়ি দোকান, একটা শাড়ি দোকান এই নিয়মে চলবে, এই নিয়মে ব্যত্যয় ঘটলে আমরা জরিমানা করব। তো আমি বলবো যে ওনাকে অনুরোধ করবো আপনি কোনো ধরনের আমাদেরকে জরিমানা করবেন না, আমরা দেশের অংশ, আপনিও দেশের একজন অফিসার, হ্যাঁ আমরা এইভাবে আপনার কাছে অনুরোধ করবো আপনি এই ধরনের কোনো কিছু করেন না, আমরা এমনি ক্ষতিগ্রস্ত। আমরা কিন্তু এই এখন তো 2022 সাল, 2019 সাল এবং 20 সাল এখানে তদারকি করেছি, এখানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে, তখনকার ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দের সাথে আমরা মিটিংও করেছি, লিফলেটও বিতরণ করেছি, তো তখন আমরা জানিয়েছি, তারপরও আরও অধিকতর যে উন্নয়নের জন্য আমাদের এই কাজগুলো, আজকে সেক্রেটারি সাহেব আছেন, আমরা ওনাদেরকে আমাদের অফিসে একটা মিটিংয়ে আমরা এই আহ্বান করবো সামনেই এই সপ্তাহে, তারা আসবেন, সেখানে বিস্তারিত সব কিছু বলে দিব, আমরা জানানোর পরে যেন ওনারা ওনাদের যারা এখানে সমিতির অন্যান্য ব্যবসায়ীরা আছে সেগুলো নিয়ে তারা যাতে এখানে কাজ করেন। তবে তিনি যে বলেছেন আমরা কখনো জানাই না, এটা ঠিক নয়, কারণ আমরা 19 সালে 20 সালে এখানে সমিতির সাথে মিটিং করেছি এবং লিফলেটও বিতরণ করছি, তবে আমরা চাই আমাদের এই যে যারা সমিতি নেতৃবৃন্দ আছে তাদেরও দায়বদ্ধতা আছে, তারা কিন্তু এই যে ব্যবসায়ীদের নিয়ে কাজ করেন, আমরা সবসময় যেটি চাই যে কোনো বাজারে সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ ব্যবসায়ীদের এগুলো উদ্বুদ্ধ করানোর কাজ করেন, আর ভোক্ত অধিদপ্তর থেকে আমরা আমাদের যে লোকবল আছে নি আমরা ব্যবসায়ী সমিতিগুলোর সাথে বসি, তো ইনশাল্লাহ এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। সম্পূর্ণ ভুল বোঝাবুঝিতে মনে করেন যে উনি এখানে আসছেন, এখানে এসে মনে করেন যে আমার কাছে যে ডকুমেন্ট চাইছেন আমি সেই ডকুমেন্টসগুলো দিতে প্রস্তুত ছিলাম, আমি ডকুমেন্টসগুলো দিয়েছি, কিন্তু স্যার ভুল বুঝে মনে করেন যে 1 লক্ষ টাকা জরিমানা করেছে, যা সম্পূর্ণভাবে অনাকাঙ্ক্ষিতভাবে মনে করেন সেটা কোনো দিনও মেনে নেওয়া যায় না। ভোক্তা অধিকার অবশ্যই আইনের ঊর্ধ্বে, মনে করেন যে আমরা কেউ না, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি বলতে চাই ভোক্তা অধিকারের নিয়ম কারণ আমরা মানব, কিন্তু আমাদেরকে যদি সেটা না জানানো হয় তাহলে আমরা কিভাবে মানব। আজকে স্যারে আমাকে যে 1 লক্ষ টাকা জরিমানা করছে এটা কোনো কায়দায় মেনে নেব না, মেনে নেওয়ার মতন কথা না। স্যার যদি মনে করেন বলে যায়, স্যার যদি বলে যায় যে ভোক্তা অধিকারের এই নিয়মে মনে করেন আমাদের ব্যবসায়ীদের চলতে হবে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেই নিয়মে আমরা চলব, কিন্তু বেনারসি পল্লীতে এইভাবে আইসে জরিমানা করাটার মানে এই যে এই ধরনের যে ন্যাক্কারজনক যে ঘটনাগুলি সেগুলি আজকেই মনে করেন যে এখানে আমরা সমাধান এবং সলিউশন করতে চাই। আমি স্যারকে রিকোয়েস্ট করব, স্যারে যে 1 লক্ষ টাকা জরিমানা করেছে অনাকাঙ্ক্ষিতভাবে সেটা আমরা মেনে নিতে পারতেছি না, ঠিক আছে। দৈনন্দিন সেলের খাতা আমি স্যারকে দেখাইছি, স্যারের প্রশ্নটা হলো এখানে যে আমি কোন শাড়িটা বিক্রি করেছি, এখানে অসংখ্য পোটাক, মনে করেন যে এক একটা দোকানে সর্বনিম্ন মনে করেন যে 5 থেকে 10 হাজার পোটাক হবে, ঠিক আছে, 10 হাজার পোটাক মনে করেন যে খাতায় লেখা সম্ভব না, 100 খাতা মনে করেন যে এখানে এন্ট্রি হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে এই তারা কিন্তু শাড়ির মধ্যে কোড দেওয়া আছে, কোডের প্রেক্ষিতে উনি কত করে কিনেছেন তার যে বালাম বইটি আছে রেজিস্টার সেখানে কিন্তু এটা আমরা পেয়েছি, সঠিক পেয়েছি, কিন্তু শাড়িটা কত করে বিক্রয় করছেন এটা পাইনি। তখন আমরা তাদেরকে বললাম যে আপনারা তাহলে বিক্রয়ের যে রসিদটা দেন, পাকা ভাউচার যেটা বলি, তো বিক্রয়ের পাকা রসিদটাও দেখাতে পারেন নাই। আমরা স্পষ্টভাবে বলি সবাইকে যে আপনি অবশ্যই আপনার যারা ক্রেতা তাদেরকে পাকা রসিদ দিবেন এবং মূলটা তিনি নিয়ে যাবেন, কার্বন কপি আপনার কাছে থাকবে, তাহলে সরকারি যে কোনো সংস্থা আসলে আপনারা দেখাতে পারবেন, আর কত করে বিক্রয় হচ্ছে তখন যে কোনো সংস্থা আসলে এটি দেখাতে পারবে। এটি আসলে একটা উন্নয়নের বিষয় এবং আমরা আজকে এখানে দেখেছি, আমরা বুঝতে পারছি যে এই মার্কেটে এইভাবেই চলছে, তো এইভাবেই কিন্তু চলা যায় না, পাকা রসিদ একটা আবশ্যিক বিষয়। তো আমরা সমিতি সেক্রেটারি মহোদয় আছেন, সহসভাপতি মহোদয় আছেন এবং আপনারা সবাই আছেন, আমরা কথা বলেছি, তো আমরা দুটো প্রতিষ্ঠানে আইনের ব্যত্যয় করায় আমরা আজকে ওনাদের সাথে কথা বলে ওনারাও আমাদের অনুরোধ করেছে, আমরা 20,000, 20,000, 40,000 টাকা আমরা অর্থদণ্ড দিচ্ছি, আমরা আর্থিক দণ্ড দেওয়ার জন্য আসি না, আমরা আসি উন্নয়নটা যেন হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই 20,000 টাকা 20,000 টাকা করে 40,000 টাকা অনেক কিছু দেশে করে ফেলবে না, কিন্তু আমি আপনাকে যদি বলতে চাই যে বেনারসি পল্লী আসলে আমাদের যে অবস্থান, আমাদের বেচাকেনার অবস্থা খুব নাজুক, সেই ক্ষেত্রে আপনি 20,000 টাকা আমার জন্য অনেক কষ্টদায়ক। এটা একবার বলা হয় এটা সব সময়ের জন্য, এটা আমরা ঘোষণা করেছি এখানে মিডিয়ার সামনে, কেমন আমরা এই দুইটাতেই আজকে আমরা জরিমানা করলাম 20,000 করে 40,000, কিন্তু অন্যগুলো আমরা আজকে যাচ্ছি না, আমরা সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলেছি এবং ওনার সাথে কথা বলেছি, সমিতির নেতৃবৃন্দকে আমরা অফিসে ডাকছি, আর যেগুলো ঘোষণা করা হচ্ছে এগুলো দিতেই হবে, কারণ আপনি যদি আজকে জরিমানার টাকা না দেন, কেমন পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে না দিলে আইনে দেওয়া আছে আপনার এটা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা, পার্মানেন্টলি বন্ধ করা, আইনটা কিন্তু শক্ত, একটু বুঝতে হবে। আবারও বলছি আপনারা যে সমাজের অংশ আমরা কিন্তু সেই সমাজের অংশ, এর বাইরে কেউ না।